warahmatullahi wabarakatuh. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس إن لله عز وجل نفحات ولبحات إن الله عز وجل يريد منا التقوى وقد حثنا على التقوى فقال يا أيها الذين آمنوا اتقوا الله فالتقوى كما تعلمون وصية الأولين والآخرين والتقوى من أجله أمر الله عز وجل بالصيام وقد صمنا شهرا كاملا والحمد لله صمنا شهر رمضان لكن ماذا بعد رمضان اليوم نتحدث بإذن الله عن شيء ما يجب علينا بعد رمضان يقول الله عز وجل وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا شمالة مسلح نكرا عمي أمار نجيك واب ندرك الله تقول أمال قرن أمرو جنات سي جي تقول أمال قرن كل أمرا جانات جيت بار
জান্নাতে যেতে হলে তাকওয়া ছাড়ার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা কোরআন করিম বলে দিয়েছেন, কোরআন করিমে নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, জান্নাতের ওয়ারিস বানাবে আল্লাহ তাআলা বলেছেন তার বান্দাদের মধ্যে যারা তাকওয়ার দিকে, সেই তাকওয়া অবলম্বন করতেই হবে আমাদেরকে। এই তাকওয়া অবলম্বন করার জন্য একটা মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, গত মাসটি রমাদান মাস আমরা অতিক্রম করেছি, রমাদান মাস শেষ হয়েছে, ঈদ করেছি আমরা, আরেকটি মাসে উপনীত হয়েছি। এই মাসে বা আগামী মাসগুলোতে আমাদের কী করণীয় থাকা উচিত? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা, রাত দিনকে করেছেন একটি একটির জায়গায় আসার জন্য। কিভাবে? যে বান্দারা যারা এবাদত করবে, দিনে যদি আমার এবাদত করতে না পারে রাতে সেটা কাজা করবে, রাতে কোনো এবাদত করার দরকার ছিল দিনে সেটা করে নেবে, এই জন্য রাত দিন করেছে। জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, খিলফা অর্থ একটার জায়গায় একটা দখল করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার রাতের বেলা কোনোদিন তাহাজ্জুদ ছুটে গেলে দিনে সেটা কাজা করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তাহাজ্জুদ ছুটে গেলে দিনে কাজা করতেন এবং এই আয়াত তেলাওয়াত করতেন, ওয়া জাআলনা লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। এর অর্থ হচ্ছে রাত দিন পুরোটাই আল্লাহর, এই পুরোটাতেই আল্লাহর ইবাদত করতে হবে। রাতে করতে পারিনি তো কি হয়েছে, আফসোস করার কারণে দিনে সেটা পুষিয়ে নিতে হবে। দিনে যেটাতে আমার ঘাটতি হয়েছে রাতে সেটাকে পুষিয়ে নিতে হবে। লাভ হচ্ছে এটা, রাতেরটা কেউ দেখে না, দিনেরটা দেখা যায়। রাতেরটা অন্ধকারে আল্লাহর সাথে একান্তে ইবাদত হয়, এখলাস বেশি থাকে, দিনেরটাতে মানুষে দেখে ফেলে। আর যেটা একান্তে হয়, একান্ত পুরস্কার আল্লাহর কাছে সেটা থাকে। সেই পুরস্কার আপনি এমন সময় পাবেন যখন আপনি কল্পনা করতে পারেননি যে এই কাজটি আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য রাতে দিনে যেভাবে একটার পর একটা সময় আসে, মাসেও একটার পর একটা সময় আসে। এক মাসে আবাদত করেছেন, পরের মাসে ধারাবাহিকতা থাকা দরকার আছে, পরের মাসে ধারাবাহিকতা সব দরকার আছে। এক মাস করে বসে থাকলে হয় না, একবার ভালো করে পোলাও কুরমা দিয়ে খেলে আর দুই তিন দিন খেতে হয় না, এরকম না, প্রতিদিনই কিছু কিছু খেতে হয়, প্রতিদিনই আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। আপনি কি করবেন সেটা আপনাকে শুধুমাত্র জানানো হয়েছে রমাদান মাসে কি কি আপনি অনেকগুলো কাজ করেছেন। আপনি রমাদানের পর আপনি সেগুলো কীভাবে বজায় রাখবেন, এই জিনিসটা আমাদের জানা দরকার। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে কেউ অনুপরিমাণ মিসকালা যাররা ভালো কাজ করবে সেও সেটা দেখতে পাবে, অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও দেখতে পাবে। কোথায় দেখতে পাবে? হাশরের দিন আপনার আমলনামায় থাকবে, সেটা আমলনামায় থাকবে আমাদের প্রত্যেকের। সেদিন আমলনামা দেখে আপনি খুশি হবেন, সেদিন আমলনামা দেখে আপনি বেজার হবেন, দুটোই হবে। যার আমলনামায় সওম থাকবে, সলাৎ থাকবে, যাকাত থাকবে, সদাকা থাকবে, দান থাকবে, খুশি হবে। আর যার আমলনামায় গীবত থাকবে, পরচর্চা থাকবে, একে অপরের বিরুদ্ধে লেগে থাকা থাকবে, গুনার কাজ থাকবে, দেখে তার কষ্ট হবে। একদল বলবে, হা উমুকরা উ কিতাবিয়া ইন্নি যনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আসো দেখো আমার কিতাব দেখো কত সুন্দর, আমি তো বিশ্বাস করেছিলাম যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, সেজন্য আমল করেছি। আরেক দল বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এমন যদি হইতো কিতাব আমাকে দেয়া না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সেটাই যদি সেই চিৎকারে যদি শেষ হয়ে যেত, এরপর আর মৃত্যুর পরে আর যদি আমার জাগ্রত হতে না হতো। তা কিন্তু না, প্রত্যেকের আমলনামা উড়ে এসে হাতে পড়বে, যে ডান হাতে আমলনামা পড়বে মানুষকে দেখাতে চাইবে,
যার আমলনামা বাম হাতে দেওয়া হবে কিন্তু পিছনের দিক থেকে দেওয়া হবে, দেখাতে পারবে না, অপমানিত হবে, অপমানিত হবে, তার জন্য রয়েছে সবচেয়ে বড় দুর্ভাগ্য, দুর্ভাগ্যের বিষয়। এই জন্য এই রাত দিনগুলো যেভাবে একটি একটির পরিপূরক, মাসগুলো একটি একটির পরিপূরক। এক মাস গিয়েছে, চলে গেছে, আরেকটি মাস আমাদের সামনে এসেছে। এগুলোতে আমাদের শিক্ষা দরকার, কী করা উচিত, রমজান মাসে আমরা কী করেছি, রমজান মাসে কী করেছি। একটি হাদিস থেকে শুনলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যেই ব্যক্তি রমাদানের সওয়াব পালন করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশা করবে। কিসের ঈমান? আল্লাহ তাআলা বলেছেন, তার নবীর মাধ্যমে নবী করেছেন, আল্লাহর নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহর নির্দেশ পালন করব, কারণ আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব, তার কাছে আমি সেটা সওয়াব পাব। এই আশায় তারা আমলগুলি করেছে, জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, আখেরাতের কোনো ঘাট দেখেনি তো এখনও, কেউ দেখেনি, কিন্তু ঠিকই রাতের বেলা উঠে আবাদত করেছে। এটা হচ্ছে ঈমান, আর হচ্ছে ইহতিসাব, সওয়াবের আশা। তিমান তিনবার বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বিষয়টি, তিনবার বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ঈমানের সাথে, সওয়াবের আশা করে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। যেই ব্যক্তি রমাদান মাসের কিয়াম করবে ঈমান এবং সওয়াবের আশা করে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। যে ব্যক্তি লাইলাতুল কদরের শুধুমাত্র কিয়াম করতে পারবে ঈমান এবং সওয়াবের আশা করে, তাকেও গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এই সওয়াব, এই সওয়াবের সুযোগটি আমাদের পিছে ফেলে এসেছে। আমরা জানি না আল্লাহ তাআলা কাকে সে তৌফিক দিয়েছে, যাকে তৌফিক দিয়েছেন তিনি সৌভাগ্যবান, আর যারা সৌভাগ্যবান হতে পারেনি তাদের জন্য আফসুস করা ছাড়া আর কোনো আমাদের কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে আমাদের সৌভাগ্যবান করে দেন। মনে রাখবেন, ঈমান কথাটা যত সোজা সহজ, বাস্তবে কিন্তু একটু কঠিন আছে। ঈমান অর্থ শিখে আসছে বেশিরভাগ মানুষই, ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ তো শুধু বিশ্বাস নয়, ঈমান অর্থ অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ এবং কর্মকাণ্ডের প্রতিপালন। এই তিনটির কোনো একটি কাম, কোনো একটি কম হলে কিন্তু ঈমানটা হচ্ছে না। সুতরাং এই ঈমানটা অর্থ হচ্ছে আপনি যে আল্লাহ তাআলা সওয়াব ফরজ করে দিয়েছেন, সালাত ফরজ করেছেন, এগুলি ঈমান মুখে আনলে হবে না, আপনাকে কাজে দেখাতে হবে, সওয়াব পালন করতে হবে, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি ঈমান আনছেন, জান্নাত জাহান্নাম আছে, আর দুনিয়ার বুকে হারাম কাজ করে চলেছেন, ঈমানের আপনার ঘাটতি আছে। আপনি অনবরত অন্যায় করে চলেছেন, আর বললেন আমার ঈমান ঠিক আছে, কথাটি কিন্তু ঠিক নয়। আপনার অন্যায় তখনই বন্ধ হবে, ঈমান তত মজবুত হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের কাছে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তারা মনে করতেন, এই বুঝি কেউ জান্নাতে ঢুকলো, এই বুঝি কেউ জাহান্নামে চলে গেল। আর আমাদের কাছে জান্নাত জাহান্নামের আলোচনা হলে আমরা মনে করি আরেক গোষ্ঠীর উপর হবে, আমি আপনি না। কখনো কখনো হাশরের মাঠে আলোচনা আসলে আমাদের কাছে মনে হয় এগুলি আমাদের জন্য বলা হচ্ছে না, অন্য গোষ্ঠী বোধ সেখানে হাজির হবে, আপনি হাজির হবেন সেখানে, আপনি আমি সেখানে হাজির হতে হবে, এইটার নাম ঈমান। আপনার কাছে মনে হবে গায়েবী জিনিসগুলো যেন আপনার চোখের সামনে, এরকম মনে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাজ্জালের কথা আলোচনা করতেন, তখন সাহাবায়ে কেরাম মনে করতেন, বুঝি কোনো গাছের উপরে দাজ্জাল বসে আছে, এত বেশি বিশ্বাসের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমল করতে বলতেন, সাহাবায়ে কেরাম এত বেশি আমল করতেন যে যদি বলা হয় যে আগামী দিন মরে যাবে, এর চেয়ে বেশি আমল করা তাদের পক্ষে সম্ভব ছিল না। অর্থাৎ তারা বিশ্বাসের সাথে, ঈমানের সাথে আমল করতেন, ঈমানটাকে তাদের সাথে নিয়ে আমল করতেন। এই জন্য নয় যে আরেকজন আরেকজনের উপর আসবে, সেরকম না, আমার পক্ষে যতটুকু যত ভলিউম দেওয়া দরকার সবটাই তিনি দিতেন তারা। আমাদেরও সেরকম ঈমানের সাথে কাজগুলি, আমলগুলি করা দরকার।
এই জন্য ইমানদারের এখন পর্যন্ত যারা মসজিদে আমরা এসেছি প্রত্যেকের আমাদের উচিত হবে রমাদানের পরে প্রথম যে জিনিসটি চর্চা করতে হবে তিনি ইমান চর্চা, ইমান চর্চা করতে হবে। ইমান চর্চা করতে হলে ইমান বিল্লাহ, আল্লাহর উপর ইমান কীভাবে হবে তা শিখতে হবে। আল্লাহর উপর ইমান বলে দিলে হলো না, আল্লাহ একজন আছে এটা ইমান হলো না। আল্লাহর উপর ইমান আনতে হবে তার রুবুবিয়াতে, অর্থাৎ তিনি আমার প্রভু, সৃষ্টি করেছেন তিনি, সৃষ্টি করেছেন তিনি, মালিকও তিনি, আর আমাকে পরিচালনা করেনও তিনি, এটা এক নম্বর কথা। দ্বিতীয়ত তার নাম এবং গুণ রয়েছে, এটার উপর ইমান রাখতে হবে। তার প্রচুর নাম গুণ, শেষ নেই, নাম এবং গুণের কোনো সংখ্যা নির্ধারণ করা যাবে না। তৃতীয়ত তার জন্যই যাবতীয় আবাদত আমি করব, এটা হচ্ছে এক নম্বর ইমানের একটা অংশ, এক নম্বর আল্লাহর উপরে ইমানের অংশ। বাকি রইল ফেরেশতাদের উপর ইমান, কিতাবের উপর ইমান, রাসূলদের উপর ইমান, আখিরাতের উপর ইমান এবং তাকদীরের উপর ইমান। এই ইমানগুলো প্রতিনিয়ত আমাদের তাজা করতে হবে। এই তাজা করার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের বেলা শোয়ার সময় পড়তে বলেছেন, আমানার রাসূল বিমা উযিরা ইলাইহি রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরপরে বাকিগুলো ইমান আরকানগুলো উল্লেখ করেছেন, কেন এটা শোয়ার সময় পড়তে বলেছেন, কারণ এর মধ্যে ইমানের রোপণগুলি রয়েছে, ইমানের রোপণগুলি রয়েছে। ইমানের রোপণগুলি না থাকলে আপনার আমার জীবনে কোনো মূল্য নেই। অনেক আমল করেছি, ইমানের ইমানের সমস্যা আছে, আপনার আপনার আমল আল্লাহর দরবারে যাচ্ছে না, কবুল হচ্ছে না, পণ্ডশ্রম হচ্ছে। আপনি অনেক ইবাদত করেন কিন্তু আপনি মনে করেন আল্লাহ সম্পর্কে আপনার নিজ মন মত ধারণা মতো একটা বিশ্বাস নিয়ে বসে আছেন, এটা আল্লাহর দরবারে আপনার আমলগুলি যাবে না। আপনি যদি মনে করেন আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ রয়েছে, আপনি এখনও হিন্দুবাড়ি থেকে মুসলিমদের কাতারে নাম লিখতে পারেন নাই। মুসলিমরা বিশ্বাস করে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, স্রষ্টা আরশের উপরে, সৃষ্টি জমিনে, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। সেখান থেকে তিনি আমাদের দেখছেন, আমাদের জীবন নিয়ন্ত্রণ করছেন, আমাদের রিজিক দিচ্ছেন, আমাদের তিনি মালিক, এবং তার প্রত্যেকটি নাম এবং গুণ দিয়ে তাকে আমরা ডাকি, এরকম বিশ্বাস আপনার থাকতে হবে। ইমান যদি কোনো আপনার না থাকে তাহলে আপনার কিন্তু আমলের কোনো মূল্য থাকবে না। যেমনিভাবে অজু না থাকলে আপনার সলাতের মূল্য থাকে না। আপনার আমলের পূর্ব শর্ত হচ্ছে ইমান। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার এর জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই ইমান এনেছে, আমল সালেহ করেছে। ইমানটা রাখবেই আগে, তারপর আমল সালেহ বিস্তৃত যত আমল আছে সবগুলি ইমানের অংশ, তবে এগুলো বিস্তৃত অংশ, কিছু কম হইলেও কোনোটা চলে, কোনোটা না হইলে মোটেই চলে না, কিছু কিছু আমল না হইলে মোটেই চলে না। এর মধ্যে একটা হচ্ছে সলাত, সলাত না হলে আপনি ইমানদারে থাকতে পারবেন না, সলাত না হলে ইমানদারে থাকতে পারবেন না। এটা এমন আমল যে আমলটা না হলে ইমানে হচ্ছে না আপনার। এই জন্য প্রথম কাজ হবে রমাদানের পরে, রমাদানে যে ইমানটা এখতিয়ার করে পছন্দ করে আমি সলাত আদায় করেছি, রমাদানের পরে আমার ইমানটা যেন বজায় থাকে। দ্বিতীয় কাজ হচ্ছে রমাদানের পরে তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন সওমের, রমাদানের সওমের ব্যাপারে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। সওমের ব্যাপারে তাকওয়ার কথা বলা হয়েছে, হজের ব্যাপারে বলা হয়েছে, যাকাতের ব্যাপারে, সলাতের ব্যাপারে, সবকিছু তাকওয়া শিক্ষা দেওয়ার জন্যই আপনাকে এই আমলগুলোকে আপনাকে দেখা হয়েছে। প্রতি মুহূর্ত যেন আপনি আল্লাহ সম্পর্কে সচেতন থাকেন। তাকওয়ার মূল অর্থ হচ্ছে আল্লাহ সচেতনতা, আল্লাহ সচেতনতা। আপনি একটা পদক্ষেপ নিচ্ছেন, আল্লাহ দেখছে। আপনি একটি অন্ধকার ঘরে কোন দিকে রওনা হচ্ছেন, আল্লাহ দেখছে। আপনি কাকে দান করছেন, আল্লাহ দেখছে। আপনি মানুষকে ফেসবুক দিয়ে দেখাতে হবে না, আপনি কি করতেছেন আল্লাহ দেখছে। এই যে সার্বক্ষণে যে কনসিয়াসনেস, আল্লাহ সম্পর্কে আপনার সচেতনতা, সজাগ থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। সর্বসালে এটাই বলতেন যে কাঁটাযুক্ত পথে তুমি কি চলেছ, যে পথে কাঁটা সেখানে তুমি কীভাবে চলেছ, খুব গুটিয়ে চলেছ, কাঁটায় যেন আমার শরীরের কাপড় বিঁধে না যায়। ঠিক অনুরূপ তাকওয়া হচ্ছে সেটাই, দুনিয়ার বুকে প্রতিটি মুহূর্ত আপনার তাকওয়ার মধ্যে থাকতে হবে।
এই মুহূর্ত হতে পারে আমার জন্য বিপদের কারণ। এই মুহূর্তে একটা অন্যায় করে আমি মরে গেলে জাহান্নামে যাওয়ার পথ হইতে পারে। এই জন্য আমাকে সবসময় গুটিয়ে চলতে হবে, অন্যায় থেকে গুটিয়ে চলতে হবে, আল্লাহর বিরোধিতা থেকে গুটিয়ে চলতে হবে, হারাম কাজ থেকে গুটিয়ে চলতে হবে, এবাদতের সময় বেদাত না হয়ে যায় জন্য গুটিয়ে চলতে হবে, তাওহীদ করতে বাস্তবায়ন করতে শিরিক না হয়ে যায় জন্য গুটিয়ে চলতে হবে। তাকওয়া আপনার লাগবেই, তাকওয়া আপনার লাগবে, প্রত্যেকটি ইমানদারের তাকওয়া লাগবে। তাকওয়ার তিনটি স্তর রয়েছে। একটি হচ্ছে যা লাগবেই, যা না হলেই নয়, সেটা হচ্ছে শিরিক থেকে মুক্ত থাকার তাকওয়া, কুফুরি থেকে মুক্ত থাকার তাকওয়া, মুনাফিকি থেকে মুক্ত থাকার তাকওয়া, এটা প্রত্যেকটি মানুষের লাগবে। এইটা না হলে আপনি কোনোদিন জান্নাতের মুখ দেখবেন না, জান্নাত দেখবেন না আপনি আমি কেউ, ওটা লাগবেই। দ্বিতীয় স্তর হচ্ছে এইটা যারা অনুসৃত সামাজিক সবচেয়ে নিচু স্তর, এটা এটা হচ্ছে খালাতু আমালান সালিহান ওয়া আখরা সাইয়্যা, আসাল্লাহু আন ইয়াফু আনহু, ভালো কাজ করেছে মন্দ কাজ আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু তার ইমানের একটা অংশ ছিল, তাওহীদ তার ছিল, শিরিক ছিল না, সুন্নাত ছিল, বেদাত ছিল না, কিন্তু গুনাহ খাতা হয়েছে, এটা সর্বনিম্ন স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করেছে কিন্তু নফল কাজ করেনি, এটা হচ্ছে ইমানদারের স্তর। নিচেটা হচ্ছে মুসলিমের স্তর ছিল, আর ইমানদারের স্তর হচ্ছে একটু উপরে। ফরজ ওয়াজিব ওয়াজিবের সীমা রেখা ঠিক সংরক্ষণ করেছে কিন্তু নফল ইবাদত করেনি, এই ব্যক্তি জান্নাতে যান। বাকি রইল আরেকটি স্তর, তারা বেশি করেছে, সাহাবিকুম বিল খায়রাত, তারা ফরজ আদায় করেছে, নফল আদায় করেছে, গুনাহ থেকে দূরে থেকেছে, এরা হচ্ছে কল্যাণের অগ্রগামী মুকাররাবুন, তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, যারা সিদ্দিকীন, সুহাদা, সালেহীন, নবীগীন, আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলেছেন উলাইকাল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম, যাদের আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই মানুষগুলো, এই তিনটি স্তরের মধ্যেই আপনার তাকওয়া লাগবে। এর অর্থ হচ্ছে আপনার তাকওয়া লাগছে, আপনি আল্লাহর আজাবকে বাঁচার জন্য আনুগত্যের মাধ্যমে তাকওয়া অবলম্বন করবেন, শিরিক থেকে বাঁচার জন্য তাওহীদের মাধ্যমে আপনি বাঁচার চেষ্টা করবেন, হারাম মাল অর্জন না করে ভালো এমন হালাল মাল অর্জন করার মাধ্যমে হারাম মাল থেকে বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ যা দিয়েছেন আপনাকে সেটাকে হারামে ব্যয় করা থেকে বাঁচার মাধ্যমে হালালে ব্যয় করে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, অনুরূপভাবে আল্লাহ আপনাকে যে ইন্দ্রিয়গুলো দিয়েছে সেগুলোকে হালালের মধ্যে ব্যয় করবেন। চোখ দিয়েছে বিশাল একটা বাক্সের সামনে বসে হারাম দেখার জন্য নয়, চোখ দিয়েছে আল্লাহর এই নিদর্শনগুলি দেখার জন্য, চোখ দিয়েছে কোরআন তেলাওয়াতের জন্য, চোখ দিয়েছে মসজিদ দিকে আসার জন্য, চোখকে হারাম কাজে ব্যবহার করে দেওয়া হয়নি, সেখান থেকে বাঁচিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসতে হবে আপনাকে। আপনি অন্যায় কাজের দিকে তাকাবেন চোখ দিয়ে, আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন, অন্যায় দিকের থেকে বাঁচানোর চেষ্টা করবেন, আপনাকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তাকে ভালো কাজে লাগাতে হবে। কান দিয়েছেন হারাম শোনার জন্য নয়, কোরআন তিলাওয়াত শোনার জন্য, আজান শোনার জন্য, জিকির শোনার জন্য, কিন্তু হারাম শোনার জন্য নয়। আর যুবকরা বেশিরভাগ কানের ভিতরে ঠোসা মেরে রাখে, অন্য কোনো কথা তারা শুনে না, তারা গানে লিপ্ত, গান শোনাতে লিপ্ত আছে, এটা আল্লাহর তাকওয়া অবলম্বনের বিরোধী। যেই তাকওয়ার জন্য রমজান মাস এসেছে, রমজান মাসের বিরোধী কাজ আপনি করেছেন, আপনাকে জিব্বা দিয়েছে হালাল হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, মিথ্যা কথা এবং মিথ্যা যে সমস্ত গীবত আপনার মুখ দিয়ে বেরো তা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে জিব্বাটাকে ভালো কাজে লাগাতে হবে, তাহলে আপনি তাকওয়া অবলম্বনকারী হবেন। তাকওয়া আপনার নিজের সাথে করবেন, আল্লাহর সাথেও আপনাকে ব্যবহার করতে হবে। যদি কেউ নিজের ব্যাপারে তাকওয়াকে অবলম্বন করে রাখেন, তাকওয়া অবলম্বন করে রাখেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাকওয়া অবলম্বন করো, ও আমিনু বিরাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান রাখো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ ডবল রহমত দিবেন তোমাদেরকে, ওয়াজআল লাকুম নূরান তামশূনা বিহি, যদি তা করতে পারো এমন আলো দিবেন দুনিয়ার বুকে তোমরা চলতে পারবে, আখিরাতে তোমরা চলতে পারবে। নূরের দরকার আমাদের সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসতেন তখন নূরের জন্য দোয়া করতেন, কিভাবে বলতেন, আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরা,
ওয়াজআল ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামরি নূরা বসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা শিমালি নূরা ফাওকি নূরা তাহতি নূরা লামা জাআল লি নূরা জামা জাআল নি নূরা আল্লাহু আ'যিম লি নূরা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26টি নূরের জন্য তিনি আল্লাহর কাছে আহ্বান জানাতেন, ফরিয়াদ জানাতেন। এই নূর অনুসারে আপনি হাশরের মাঠে পার হতে পারবেন। সে অন্ধকার পলসেরা তুমি পার হওয়ার জন্য নূর লাগবে। মোনাফেকরা আটকে পড়ে যাবে, তারা বলবে ইমানদারদেরকে যে একটু অপেক্ষা করো, আনজিরু না নাক্তাব ইসমিন নূরিকুম, দাঁড়াও তোমাদের নূর থেকে আলোকিত হয়ে রাস্তা পার হব। ইমানদাররা বলে পিছনের দিকে তাকাও, কি করেছিলে দেখো, সেদিকে তাকাবার ইমানদাররা চলে যাবে আর মোনাফেকরা কেটে পড়ে যাবে। নূর আমাদের খুব দরকার। দুনিয়ার বুকে নূর হলে কি লাভ, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবে। আপনার কাছে বিশাল ফেতনা চলে আসবে, হঠাৎ করে এমন এমন কিছু নিয়ে আসবে, আপনি মনে করবো যে বিশাল কিছু নিয়ে আসছো মুখে, আসলে তো ফেতনা নিয়ে আসছে। যেই ব্যক্তি আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম এবং আইম্মা এজাম এদের মতের বাইরে গিয়ে নতুন কোনো মত এবং পথকে প্রমোশন করবে, নতুন কোনো বিষয় আপনার কাছে উপস্থাপন করবে, যত সুন্দর করে বলুক না কেন, সেই ব্যক্তি ফেতনাবাজ। এবং তাই হয়, হঠাৎ করে দেখবেন কেউ বলছে আমরা কোরআনই যথেষ্ট, আরেকবার কেউ বলবে যে বিবেক দিয়ে আমরা হাদিস বিচার করব, আরেকবার কেউ বলবে যে কেন আমাদের কি বিবেক নাই নাকি, আরেকজন কেউ এসে বলবে যে এখনই কিয়ামত কায়েম হওয়ার কাহিনী আপনার কাছে আলোচনা করতে আসবে। এগুলি সবই হচ্ছে ফেতনা। যার কাছে আল্লাহ নূর দিয়েছে, ইমানের নূর দিয়েছে, তাকওয়ার নূর দিয়েছে, সে শোনা মাত্রই বুঝতে পারবে যে এরা ফেতনাবাজ। আর যার কাছে ইমানের কমতি আছে, নূরের কমতি আছে, আল্লাহ তাআলার তাকওয়ার তার মধ্যে দেননি, সেই ব্যক্তি সেটার ভিতরে ঢুকে যাবে। ইমানদারের জন্য নূরের নূরের দোয়া করে আল্লাহ যেন তাকে নূরে আলোকিত করে দুনিয়া এবং আখেরাতে। ইমানদারের দোয়া এই জন্য সবসময় করে থাকে, কারণ নূর ছাড়া তার চলার কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানব সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন, পুরো সৃষ্টিকে, যেটার মধ্যে আলো পড়েছে আল্লাহ নূরের সেটাই ইমান আনবে, যার মধ্যে আলো পড়ে ইমান আনতে পারবে না। নূর আমাদের খুব দরকার, এই জন্য এই নূর যদি পেতে হয় তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার জন্য আপনার এই নূরের পথ থাকতে হবে, যে আল্লাহ এই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ আমাকে নূরে নূরানিত আলোকিত করবেন দুনিয়াতে, আখেরাত তো আমরা নূর তিনি দিন আমার নূর উপর রাখবেন। আপনার ঘরে, আপনার কর্মস্থলে, নিজের সাথে, স্ত্রীর সাথে, পরিবারের সাথে, আপনার প্রতিবেশীর সাথে, আপনার কলিগদের সাথে আপনি যখন থাকেন, কি অবস্থায় আপনি থাকবেন সে অবস্থায় আপনার তাকওয়ার দরকার রয়েছে। এখন তো কলিগগুলো এমন যে আপনার কলিগ আপনার না চাইতেও ভিন্ন প্রকারের আসছে, অর্থাৎ নারীর পাশে মহিলা, পুরুষের পাশে নারী, এরকম আছে। সেখানে আপনার কী তাকওয়া অবলম্বন করতে হবে আপনি চিন্তা সিদ্ধান্ত নেবেন। আপনি সেখানে থেকে কি জাহান্নামের জন্য তৈরি হবেন, না সেখান থেকে বের হয়ে জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন। নারীদেরকে বলছি, আপনার জায়গা হচ্ছে ঘর। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, পূর্বের জাহিলিয়াতের মতো তোমরা বেরিয়ে পড়ো না। আজ সমাজ এবং বিভিন্ন রকমের এনজিওগুলো আপনাদেরকে ঘর থেকে বের করতে চায়, আপনাদেরকে ধ্বংস করতে চায়, আপনাদেরকে তারা শিয়ালের মতো আশা দিচ্ছে, মুরগিকে যেমন শিয়াল আশা দেয় আপনাদেরকে সেরকম আশা দিচ্ছে, আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়। আপনার ঘর আপনার জন্য বিশাল রাজত্ব, সে রাজত্বে আপনি বসবাস করুন। এটা নারীদের জন্য খুবই উপযোগী বিষয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা ঘরে অবস্থান করেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, ইচ্ছা করলে তারা অনেক কিছু করতে পারতেন। খলিফাদের বলতে পারতেন, আমাদের একটা অমুক চাকরি দিয়ে দাও, আমাদের অমুক জায়গায় দিয়ে দাও, তারা সেটা চাননি। নারীদের জন্য ইসলাম ঘরকে প্রাধান্য দিয়েছে। এমন এক সময় আসবে যখন কান্নাকাটি করেও নারীদেরকে ঘরে ফিরাইতে পারবে না পুরুষরা। আজ পুরুষরা ঘর থেকে বের করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, সেসব বিপদ থেকে আনবে তাদের, এদের কারণে তাকওয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুরুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাইরের পুরুষরা, আপনার ঘরের পুরুষটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, সন্তান সন্ততি নষ্ট হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে।
আপনার ঘরে থাকা উচিত, এটা আপনার বোঝা উচিত। আর একজন মানুষ যখন ঘরে থাকে তখনও কিন্তু তাকওয়া রয়েছে। রাতের অন্ধকারে আপনি মনে করেন না আল্লাহ দেখে না, আল্লাহ সব দেখে, আল্লাহ তাআলা সব দেখে। কোন কালো পাথরের উপরে কালো পিঁপড়া অমাবস্যার রাত্রিতে উঠে যাচ্ছে আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছেন। কোথায় কোন জায়গাতে একটি দানা পড়ে আছে জগতের কোন জায়গায় আল্লাহ তো সবই দেখতে পাচ্ছেন, আর কেউ সেটা দেখতে পায় না, একমাত্র রব্বুল আলামিন সেটা জানেন, তিনি আলেমুল গায়েব, আর কেউ আলেমুল গায়েব নেই। সুতরাং আপনাকে তাকে ভয় করা উচিত, তার তাকে অবলম্বন করা উচিত, তার সম্পর্কে সচেতন থাকা উচিত। তৃতীয় যে দর্শটি আমরা এই রমাদান মাস থেকে নিয়েছি তা হচ্ছে আমরা নিয়ন্ত্রণ বন্ধ করেছি, যখনই আজান দিয়েছে খাবার শুরু করে দিয়েছে, বুঝেছেন কি না? ফজরের সব আজান দিয়েছে আমরা খাবার বন্ধ করে দিয়েছি, মাগরিবের আজান দিয়েছে খাবার শুরু করে দিয়েছি। এই যে নিয়মতান্ত্রিক জীবন, এটাই ইসলাম। ইসলামের প্রতিটি কাজ সুন্দর, নিয়মতান্ত্রিক। আপনাকে শিখাবে আমার অর্ডার, হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা। যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে সে ব্যক্তি কোনোদিন ভালো কাজ যেতে পারে না, ভালো কিছু করতে পারে না। এই জন্য দেখেন এই সীমা রাখা ঠিক রাখার জন্য আপনাকে বলা হচ্ছে যেন যে 29 তারিখ বা 30 তারিখ অন্ধ যেদিন সন্দেহের দিন সেদিন কেন সওম পালন না করে। কেন? সীমা রেখা ঠিক রাখতে হবে। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, এর অর্থ সীমা রেখা ঠিক রাখতে হবে। আপনি অন্ধকারে কোনো কাজ করবেন না, জেনে শুনে কাজ করতে হবে। সূর্য উঠছে আপনার জন্য একটা হুকুম আছে, সূর্য ডুবছে আরেকটা হুকুম চালু হয়ে গেছে। এই জন্য ইসলাম নিয়মতান্ত্রিক পদ্ধতি প্রত্যেকটি কাজে তার সীমারেখা লঙ্ঘন করতে আমাকে বলেছে। সুতরাং এবাদতের ক্ষেত্রেও সীমারেখা মেনে চলতে হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যেটা এবাদত বলেননি, কিয়ামত পর্যন্ত সেটা এবাদত হবে না। কিয়ামত পর্যন্ত তা কোনদিন এবাদত হবে না। যে কেউ আপনার কাছে আসুক না কেন, এবাদত দিয়ে বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাম তা করতে বলেছেন কিনা, অথবা তিনি করেছেন কিনা। যদি করেননি আপনার কাছে সেটা এবাদত হবে না। মানুষ আপনাকে যতই সুন্দর সুন্দর কথা বলুক না কেন, অমুক সূরা পড়লে এত এত নেকি পাওয়া যাবে, অমুক কাজ করলে এত এত জান্নাত চলে যাবে, অমুকটা করলে আপনার রিজিকে এই জিনিস হবে, এগুলি সবই বানোয়ার জিকির বেশিরভাগই। যতক্ষণ পর্যন্ত না কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলি কিছুই করবেন না। এগুলি দ্বারা আপনার সময়টা নষ্ট হবে, আপনার আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, সমাজের সীমারেখা লঙ্ঘন করা হবে। চতুর্থ দর্শ হচ্ছে আমাদের জন্য আল্লাহর এবাদতে লেগে থাকা, আল্লাহর এবাদতে লেগে থাকা। রমাদান মাসে আপনার আল্লাহর এবাদতে লেগেছিলেন কীভাবে দেখেন? দিনের বেলা আপনি আল্লাহর জন্য সওম পালন করেছেন, সন্ধ্যার পর একটু খেয়ে আবার দাঁড়িয়ে গেছেন কিয়ামের জন্য, আবার রাতের বেলা যে উঠতে পারছে উঠছে, আবার ফজরের পর আবার, অর্থাৎ আপনি লেগে আসেন এবাদতে। যেন এই লেগে থাকার এবাদতটা আপনার মধ্যে তৈরি হয়, এবাদতে লেগে থাকার প্রবণতা আপনাদের তৈরি, আল্লাহ তাআলা আপনাকে রমাদান মাসটি দিয়েছেন। রমাদানের পরেও আমাদের এবাদতগুলি আমাদের জন্য লেগে থাকতে হবে। এক নম্বর যে কাজটা করেছেন রমাদান মাসে সেটা কি? সিয়াম পালন করেছেন। রমাদান মাসের পরেও কিন্তু সিয়াম আছে, হ্যাঁ ফরজ সিয়াম নেই কিন্তু আপনার যে নফল সিয়াম তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন সওম পালন করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিস। এর অর্থ হচ্ছে সিয়াম পরেও রাখা যাবে, শুধু রমজান মাসে তা নয়। আপনাকে শুধুমাত্র রমজান মাসে ফরজ কাজটা দিয়ে আপনাকে জানিয়ে দিল যে তোমাকে নফল কাজও আদায় করতে হবে। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যখন মাইয়িতকে রাখা হবে তখন চতুর্দিক থেকে তার আমলগুলি দাঁড়িয়ে যাবে, ডান পাশে এসে দাঁড়াবে তার সওম, তখন তার এবার শাস্তি দেওয়ার জন্য যখন আসবে বলবে যে অসম্ভব, আমার এদিক থেকে আসতে পারবে না, আমার এদিক থেকে আসতে পারবে না। তো সওম আপনাকে কবর আজাব থেকে বাঁচানোর ব্যবস্থাপনা করবে। সুতরাং আল্লাহর এই নেয়ামতটিকে আমরা নেয়ামত হিসেবে গ্রহণ করি, রমাদান মাসের পরেও যে সময়টা আছে সময়টাতে আমরা সওম পালন করি। কি কি সওম আছে আমাদের জন্য? বানোয়ার সওম নয়, যেগুলো শরিয়া মোতাবেক সওম সেগুলি আমি বলব। রমাদান মাসের পরে 6 দিনের শাওয়াল মাসের 6টা রোজা রাখার কথা আছে। এই 6টি রোজা আপনি ইচ্ছা করলে একসাথেও রাখতে পারেন, ভিন্ন ভিন্নভাবে রাখতে পারেন, অর্থাৎ আজকে একটা, 2 দিন পরে একটা, এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, অর্থাৎ ভেঙে ভেঙে রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সওমা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল
কানা কাসিয়ামিদাহ, যেই ব্যক্তি রমাদানের সওম পালন করেছে তারপরে শাওয়াল মাসের ছয়টি সওম পালন করেছে সে যেন সারা বছর রোজা রাখে। মুসনাদ আহমদের হাদিসে আছে, কারণ হচ্ছে আল হাসানাতু বি আশরি আমসালিহা, যেই কোনো ন্যাক আমল দশ গুণ। তো রমাদান মাসে এক 30 দিন হইলে 300 দিন পার হয়ে গেল, আর 6 দিন হইলে 60 দিন হইল, আর ওই মাস 360 দিনের বেশি হয় না। এর অর্থ হচ্ছে আপনি 360 দিন সওম পালন করেছে, এক বছর রোজা রাখেছেন। তো বোঝা গেছে রসুলা বুঝিয়েও দিলেন কীভাবে আমাদেরকে এক বছরের পুরো বছর যেন রোজা রেখেছি। সুতরাং আপনি যেন রমাদান মাসের পরে এই সওমগুলি পালন করেন, তবে মনে রাখবেন কারো যদি ভাঙতি রোজা থাকে, অনুরূপভাবে কোনো বোনের যদি ভাঙতি রোজা থাকে, তিনি যেন আগে ফরজটা আদায় করেন। কারণ যদি কেউ সারা বছর সওম পালন করে, নফল সওম পালন করে, এই সবগুলি মিলে একটা ফরজ সওমের একটা অংশ তৈরি হবে না, ফরজের মূল্য বেশি। ফরজ যদি না থাকে আপনাকে নফল দিবে না, বুঝেন কি না? বাজারে গেলে যদি মাছ কিনেন তারপরে আপনাকে একটু অতিরিক্ত দিবে, মাছ না কিনলে অতিরিক্ত অংশ আপনাকে কেউ দেয় না। তো আপনাকে যদি কোনো পূর্ণ সারা বছরের সওম পালন করতে, আগে আপনাকে শেষ করতে হবে এই রমাদানের কাজা শেষ করতে হবে। এখন অনেকে বলতে পারে রমজানের কাজা করতে করতে পার হয়ে গেলে, পার হয়ে গেলে আপনার নিয়তের উপরে আল্লাহ তাআলা দিবেন, নিয়তের উপরে আপনি এরপরে রাখলেও সেটা আদায় হয়ে যাবে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে সওমের ফরজের পরে মিলিয়ে আপনি ছয়টা রাখবেন, শাওয়াল মাসের বিশেষত্ব উদ্দেশ্য নয়, বিশেষ উদ্দেশ্য হচ্ছে সওমের সাথে মিলিয়ে আরও ছয়টা রাখবেন, সওম ফরজ সওমের সাথে মিলিয়ে যখন আপনি পুরাচ্ছেন এরপরে আরও ছয়টা রেখে দিলেই আপনার সেটা আপনার বছর সারা বছরের সওমের সওম আপনি পেয়ে যাবেন। সুতরাং বাড়াবাড়ি না করি অগ্রিম ওই নকল পাওয়ার জন্য ফরজ সওমকে আপনি ছেড়ে না দিন। একজন মানুষ যদি সওম ফরজ সওম ছেড়ে বিশাল সময় পার হয়ে গেছে, মরে গেছে, তাকে তো আল্লাহকে জবাবদিহি করতে হবে, কিন্তু নকল সওমের জন্য তাকে জবাবদিহি করতে হবে না। এর অর্থ হচ্ছে আপনাকে ফরজ সওমটাকে আগে পালন করতে হবে, ফরজটাকে আগে পালন করতে হবে। দ্বিতীয় যে নকল সওম কি আছে তা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারের নকল সওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার নকল সওম পালন করতে বলেছেন, এবং তিনি বলেছেন এটা সারা বছরের সওম পালনের মতো। অনুরূপভাবে আইয়ামে বেদের নফল সওম পালন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোমবার বৃহস্পতিবার বলেছেন যে এগুলি আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়, আমলনামা পেশ করা হয়। আপনি যদি কোনো এই অবস্থায় আমলনামা পেশ করা, আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, যদি শিরিক না কারি হন অথবা আরেকজন ফিরে বিদ্বেষ পোষণকারী না করি হন, বিদ্বেষ পোষণ করলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই জন্য দুইটা কারণ থাকতে পারেন, পজিটিভলি মাইন্ডে আপনি চলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন সোমবার এবং বৃহস্পতিবারের সওম। তিন নম্বর সওম হচ্ছে আইয়ামে বেদের নফল রোজা, এটা আপনারা জানেন 13, 14, 15 এগুলো রাখতে পারলে রাসূল বলেছেন কাসিয়ামিদ্দাহা, যেন সেগুলিও তার সারা বছরের সওম পালন করে সব সে পাবে। রাসূলুল্লাহ সাল্লাম সেগুলো সাধারণত কখনো ছাড়তেন না, 13, 14, 15 রাখতে পারেন সেগুলো আলহামদুলিল্লাহ। চতুর্থ হচ্ছে শাবান মাসের সওম, যেটা আমরা আগে আলোচনা করেছি শাবানের মাসে শাবান রাসূলুল্লাহ সাল্লাম শাবান মাসে সওম পালন করতেন। পঞ্চম হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের সওম, যদি কেউ রাখতে পারে রাখবেন। ছয় নম্বর হচ্ছে 9 দিনের সওম, আর 6 নম্বর হচ্ছে আরাফার সওম, হাজিরা ব্যতীত অন্য রাখবেন। তার কারণ বিগত বছর এবং সওমের বছর ওই বছর দুই বছরের গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সপ্তম হচ্ছে আশুরার সওম, এটা আশুরার সওমের পরে এক বছরের গুণা ক্ষমা হবে হাদিসে এসেছে, অর্থাৎ যেই বছর চলছে চলতি বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে। এর অর্থ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে 60টি নফল সওম আমাদের জন্য রয়েছে, এর বাইরে বানিয়ে বানিয়ে নতুন করে আর কোনো সওম বানানো যাবে না। রমজান মাসে আমরা কী শিখেছি? আর দান শিখেছি, ফেতরা দিয়েছি, ইফতারি করিয়েছি, সদকা দিয়েছি, জাকাত দিয়েছি। আসুন রমজানের পরে এই কাজটি আমরা অব্যাহত রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ কোনো বিধবা অথবা কোনো মিসকিনের জন্য দৌড়াবে, তার অভাব পূরণের জন্য দৌড়াবে, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মতো সওয়াব সে পাবে, এবং সেই ব্যক্তি যেন সারা রাত্রি দাঁড়ালো সেই সওয়াব পাবে, এবং সারা দিন যেন সওম পালন করলো সেই সওয়াব সে পাবে। মুত্তাফাকুন আলাইহ। এই জন্য হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওস্তাদ ছিলেন তিনি, তিনি রমাদান মাসে 500 জনকে ইফতারি করাতেন, আর যখন রমাদান শেষ হতো প্রত্যেককে 100 দেরহাম করে দিতেন। অর্থাৎ বলতেন যে এটা হচ্ছে ধারাবাহিকতা, দানের ধারাবাহিকতা বজায় থাকা উচিত, রমজান গিয়েছে কিন্তু আপনার দান যেন বন্ধ না হয়ে যায়।
রমজান মাসে আমরা খাবার কম খেয়েছি, রমজানের পরেও তা থাকা উচিত। আসলে খাবার বেশি খেলেই যে মানুষ হৃষ্টপুষ্ট থাকে তা কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইয়াকফি লিবনি আদম লোকাইমা, বনি আদমের জন্য কিছু লোকমাই যথেষ্ট, কিছু লোকমাই যথেষ্ট। ইউকিম নাসুল বাহ, তার পিঠ সোজা রাখে, না খাইলে পিঠ সোজা হয় না, বাঁকা হয়ে যায় জন্য। যদি বেশি খেতে চাও তাহলে তিন ভাগ করো, এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ বাতাস রাখো, সবটাই তুমি খাবার দিয়ে পূর্ণ করো না। এই জন্য যারাই বেশি খায়, আমরা যারা বেশি খাই আমাদের রোগ একটু বেশি, যারা একটু কম খায় তাদের রোগটা একটু কমই থাকে। বেশিরভাগ মানুষেরা বুঝতে পারে যখন পঞ্চাশের পরে যায়, পঞ্চাশের আগে যুবকরা সে বুঝতে পারে না বলেই ক্ষতিগ্রস্ত আমরা একটু বেশি হই। রমজানের পরেও আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকা উচিত। খুব বেশি খায়ে কী হবে চিন্তাভাবনা করা উচিত, বেশি খেলে ক্ষতি ছাড়া কোনো আমার লাভ নেই। রমজানের পরে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল তো রমজানে করেছি তাই না? কেউ কেউ ভোর রাত্রিতেও করেছেন, কেউ সন্ধ্যা রাত্রিতে করেছেন, কিন্তু কিয়ামুল লাইল করেছেন। এটাকে কিয়ামুল লাইল বলেন, সালাতুল লাইল বলেন, তাহাজ্জুদ বলেন, একই জিনিস, তারাবি বলেন, একই জিনিস, কোনো পার্থক্য নেই। যারা পার্থক্য গেছে তার কাছে কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি করেছেন, অর্থাৎ পুরোটাই সারা রাতে আবাদ করেছেন। রাতের বেলা যে যখন ইচ্ছা যা পড়তে পারে, এবারে বাড়াবাড়ি করা ঠিক না, যখন ইচ্ছা যা পড়ুক পড়তে পারে। কিয়ামুল লাইলের এই ধারাবাহিক রমজান মাসে কিলেকিলি না করে, রমজান মাসের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন সেটা একটু দেখেন। তিনি কিন্তু কিয়ামুল লাইল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। রমজানের পরেও আমাদের কিছু কিয়ামুল লাইল থাকা দরকার আছে, তাহাজ্জুদ থাকা দরকার আছে। যদি কেউ পড়তে না পারে, যদি কেউ ঘুমানোর আগে উঠতে না পারে, ঘুমানোর আগে কেউ পড়ে শুইলে তারও কিয়ামুল লাইল হয়ে যাবে বলে হাদিস দ্বারা সাব্যস্ত আছে। সুতরাং আপনি আপনার যুবকরা কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই যে আমরা উঠতে পারি না, শোয়ার আগে পড়ে নেন। শোয়ার আগে পড়ে আপনি তারা ভীতির সহ পড়ে ঘুমিয়ে যান। আপনি যেহেতু ছাত্র মানুষ, আপনার জন্য এটা অনুমোদিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আউসানি খলিলি, আমার খলিল আমাকে ওসিয়ত করেছেন। খলিল কি? যার ভালোবাসা অন্তরে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, তিনি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন ভীতির না পড়ে না ঘুমাই, কারণ আমি তালেবে ইলম, আমি ছাত্র, আমি ঘুমাই গেলে উঠতে পারবো না। এই জন্য আমাকে যেন ভীতির পড়ে ঘুমাইতে হয়। এই জন্য আপনি পড়েই ঘুমান, আপনি যত পড়তে পারেন আট রাকাত পড়ে ভীতিরটা পড়ে ঘুমিয়ে যান, তাতে করে আপনি উঠতে পারবেন না যেহেতু জানেন, আর যিনি উঠতে পারেন তার জন্য সৌভাগ্য। কারণ শেষ রাত্রে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে এসে বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চায় আমি তাকে দিব, এমন কেউ কি আছে যে আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে দিব, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা বলতেই থাকেন। অর্থাৎ এর অর্থ হচ্ছে আপনাকে ক্ষমা করার জন্য তিনি নিকটতম আসমানে নেমে আসেন, আপনি ঘুমিয়ে থাকলে হয় না। এই জন্য সেই সময় যদি উঠতে পারে সেটা আল্লাহর নেয়ামত, না উঠতে পারলে অন্তত আগে শোয়ার আগে সালাতটা পড়ে আমরা শুতে পারি, এর মাধ্যমেও আমার কিন্তু আদায় হয়ে যাবে কিয়ামুল লাইল বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বর্ণনা এসেছে, জিব্রিল এসে বললেন, ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাম থেকে, যতদিন আপনার ইচ্ছা আপনি জীবন ধারণ করবেন আপনি মরতেই হবে, যে আমলে আপনি করেন না কেন সেটার আপনাকে প্রতিদান পাবেন, আর যাকেই ভালোবাসেন না কেন এক সময় তাকে ছেড়ে যেতে হবে। ভালোবাসার মানুষ কিন্তু সবসময় আপনার সাথে থাকে না, কিন্তু আপনার সাথে থাকবে আপনার আমলটা। এই জন্য তিনি বললেন, ওয়ালাম আন্না শারাফুল মার কিয়ামুল লাইল, একজন মানুষের সবচেয়ে বড় সম্মানের জায়গা হচ্ছে কিয়ামুল লাইল করতে পারা, রাতের বেলা কিয়াম করতে পারা। আর তার সম্মানের মর্যাদার বিষয় হচ্ছে, মর্যাদার বিষয় হচ্ছে মানুষ থেকে নিজেকে গুটিয়ে নেয়া, মানুষের কাছে নিজেকে মুখাপেক্ষি করে না তোলা। ইমাম তবরানী হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সনদ সহীহ। রমজান মাসে মসজিদে আসার জন্য আমার কত আকুল বেকুল, রমজানের পরেও মসজিদে আসতে হবে। মসজিদ দূরে বলে আসবেন না এরকম না, আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাশশিরিল মাশাঈনা বিজ্জুলাম বিন্নূরিত তামি ইয়াউমুল কিয়ামা বিজ্জুলাম ইলাল মাসাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্ধকারে হেঁটে হেঁটে, এখন তো আলো আছে, লাইট আছে, কত কিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদে আসে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ আপনি দিন। এর অর্থ হচ্ছে আপনি পূর্ণ মসজিদের মুখী হচ্ছেন আপনি, এটাই বিশাল ব্যাপার যে আপনি সেদিন পূর্ণ আলো পাবেন, যে আলো থেকে অন্যরা বঞ্চিত হবে। সুতরাং মসজিদ মুখী আমাদের হতে হবে। হাদিসে আছে আরেকটি হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় মসজিদে নামাজ পড়ত, সালাত আদায় করত, ওই ব্যক্তি যখন মসজিদে আসে আবার আল্লাহ তাআলা ইতাবাস বাসু রাখুক, আল্লাহ তাআলা তার জন্য খুশি হন। কীরকম কোনো ব্যক্তি যখন দূরে চলে যায় আবার আপনার লোক, আপনার লোকটা ফিরে আসতে আপনি যেমন খুশি হন যে আমার ছেলে বিদেশ থেকে আসছে, আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ বলছেন সেই রকম অনুপস্থিত ব্যক্তি ফিরে আসলে আপনার কাছে যেমন আনন্দ লাগে, মসজিদ থেকে কোনো ব্যক্তি দূরে সরে গেলে আবার মসজিদে আসলে আল্লাহ তাআলা তেমনি খুশি হন। আল্লাহ, এই জন্য আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে বাস বাসা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, এই গুণটি আল্লাহ রয়েছে, তিনি খুশি হন। ইমানদার যখন মসজিদে আসে, আগে আসতো মাঝখানে ছুটে গেছে কোনো কারণে, আবার আসছে, আল্লাহ তাআলা তার জন্য খুশি হন। আপনার মসজিদে আসার জন্য বন্ধ না হয়ে যায়, মসজিদে কারো কথা শুনবেন না, বন্ধুবান্ধব বলছে ওদিকে যাইতে, বলে আগে মসজিদ শেষ করে তারপর যাবো, যে অভ্যাস করে নেন। যুবকদের জন্য বেশি দরকার, তাদেরকে বিভ্রান্ত করতে পারে কিছু মানুষ। রমাদান মাসে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন শুধু রমজান মাসের জন্য আসেনি, হুদাল লিন্নাসি ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য এসেছে। মানুষের হেদায়েত প্রতি মুহূর্ত দরকার, এক মুহূর্ত যদি আপনি আমি হেদায়েত থেকে দূরে সরে যাই সেই মুহূর্ত শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনার হেদায়েত প্রতি মুহূর্তে দরকার, কোরআনকে আপনার আমার সারা জীবনের পাথেয় বানিয়ে নিতে হবে, কোরআনের সাথে আমাকে চলতে হবে। সুতরাং রমাদান মাসে কোরআন পড়েছি, এখনও পড়তে হবে, এখনও পড়তে হবে। রমাদানের পরেও সাহাবায়ে কেরাম রমাদান মাসে তারা বেশি পড়তেন, এর অর্থ এই নয় যে তারপরে পড়তেন না। এখন আপনার রমাদান মাসে কেউ কেউ তিন দিনে খতম করেছেন, এখন সাত দিনে করুন, সাত দিনে তো অনেকেই করে না, এক মাসে করুন, এক মাসে করুন, দুই মাসে করুন, কিন্তু তাই তো করে না। রমাদান চলে গেলে যেন আর কোরআন থেকে তার সম্পর্ক চলে যায়, রমাদান মাসে শুধু খতম করে পড়ে না কেউ, পড়ার খতম করা এক জিনিস নয়, পড়লে সওয়াব পাবে, খতম করলেও একটা সওয়াব পাবে, পড়লে অতিরিক্ত সওয়াব পাবে, আর যদি স্টাডি করে আরও বেশি সওয়াব পাবে। এখনও সময় আছে, রমাদান মাসে পজিটা করেছি এটাকে ধারাবাহিকতা বজায় রেখে রমাদানের পরেও আমরা এই কোরআনে করিমকে তেলাওয়াত করি, অর্থ সহ বুঝি এবং এটাকে আমাদের জীবনের জন্য পাথেয় হিসাবে গ্রহণ করি। রমাদান মাসে প্রতিটি কাজ ইখলাসের সাথে করেছি, এর মধ্যে বড় হচ্ছে সওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আসওমু লি ওয়া আনা আজজিবি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন সওম আমার জন্য রাখা হয়, আমি তার প্রতিদান দেব। এর কারণ কি? ইমাম ইবনুল কাইয়িম বলেন এর কারণ হচ্ছে এটা যে যে কোনো কাজ করে সেটা লেখা হয়, আপনি রুকু করেছেন লেখছে, সেজদা করছেন লেখছে, তাই তো, আপনি দান করেছেন কাজটা করছে লেখছে। আর সওম হচ্ছে না করার নাম, খায় না, পান করে না, প্রবৃত্তির ডাকে সাড়া দেয় না, তো নো কীভাবে লিখবে, কতক্ষণ লিখবে? আল্লাহ বলে যে তোমার লেখার দরকার নেই, আমি লিখব। আসওমু লি ওয়া আনা আজজিবি, ইখলাস যখন হবে সেখানে আপনার আর এত দেখাতে কিছু হয় না। এই জন্য কী কাজ করবেন রমাদানের পরে মানুষকে দেখানোর প্রয়োজন নেই, বেশিরভাগ মানুষই পছন্দ করে দেখান। আর যখন সেলফি নামক যে শয়তানি এসেছে ওটার মাধ্যমে সারা দুনিয়াতে এখন মানুষ ইখলাস একেবারে বরবাদ হয়ে গেছে। হজে গেলেও কেউ ওমরা গেলেও কিছু করলেই মানুষ একটার একটা কিছু দিয়েছে, এটা ছবি তুলে দিতে হবে, আপনি কাকে দেখাচ্ছেন? আমার রব্বুল আলামিন কি দেখেন না? তিনি সবই তো দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি ডান হাতে যা দিয়েছে বাম হাত তা জানতে পারেনি। আসলে কি জানতে পারেনি? এরকম হয়? এর অর্থ হচ্ছে কাউকে দেখায়নি, কাউকে দেখাচ্ছে না, রেখে দিয়েছে যে আল্লাহ তো দেখছেন, সেদিন কাজে লাগবে, আমার কাউকে বলবো না কি করেছি। আপনাকে কেউ এসে বলবে আমার তৃতীয় নম্বর হজের এটা, আর যেন সাতবার আমরা করেছি, সাতবার তওয়াফ করেছি, এগুলো বলতে থাকবে, আপনি বলেন যে আল্লাহ তাআলা কবুল করুন, বুঝিয়ে দিবেন যে এগুলো বলার জিনিস নয়। কে কি করেছে? কেউ বলে মাকে নিয়ে উমরা করলাম, আপনি কাকে জানাচ্ছেন? আপনার সব নষ্ট করে দিচ্ছেন, আপনি কি করেছেন আল্লাহর কাছে রেখে দিন, আল্লাহ ঠিকই জান। আপনার দেখা যখন হাশরের দিন যাবে বলা হবে ইজহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউন, তাদের কাছে যাও যাদেরকে দেখাতে, তাদের কাছে যাও যাদের কাছে যাদেরকে শোনাতে, তাদের কাছে সব পাও কিনা দেখো, সেদিন আপনার আমল এত কষ্ট করেছে সব ফন্ডাশ্রম হয়ে যাবে। এই জন্য ইখলাস রমাদান মাসে যেভাবে ইখলাস বজায় রেখেছি, রমাদানের পরেও আমাদেরকে ইখলাস বজায় রাখতে হবে। রমজান মাসে প্রবৃত্তি তাড়না থেকে দূরে থেকেছি, সবর করেছি, কেমন সবর, এক মিনিট আগেও খাইনি,
আজান দেওয়া পর্যন্ত সামনে নিয়ে বসে আছে, সামনে নিয়ে বসে আছে, আজান দিয়েছে খেয়ে ফেলেছে, আবার আজান দিছে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। অনেকে বলে পানি খাওয়া যায় না, পানিও খাওয়া যায় না, কিছু খাওয়া যায় না, আজান দিলে সব শেষ করতে হয়। অর্থাৎ যখন সেহরের আজান শেষ হয়ে যায় সব সাদেকে আজান দিলেই কিছু খাওয়া যাবে না, এক কিছু খাওয়া যাবে না, কেউ যদি এরকম খেয়ে থাকেন আরেকটা রোজা কাজা করবেন, এই পণ্ডিত দিয়ে চলবে না। কেন? আপনি সবর করেছেন, আর এই সবরের পুরস্কার আপনাকে এখনও করতে হবে, সে সবর এখনও চালু রাখতে হবে, হারাম কাজ থেকে আপনাকে সবর করতে হবে। আপনার উপর দুর্ভাগ্য নেমে এসেছে কোনো রকম আপনার কর্মকাণ্ডের কারণে, সবর করতে হবে আপনাকে। এবাদতের মধ্যে সবর করতে হবে, এবাদতের মধ্যে সবর খুব কঠিন কাজ। এবাদতের মধ্যে সবর কেন কঠিন কাজ? সলাতে দাঁড়াইলেই আপনার দুনিয়ার কথা মনে হয়, অমুকে এটা আসছে, অমুকে ওইটা ভুলে যাবো, ওইটা তাড়াতাড়ি শেষ করে ওইটার কাছে বলে ডাকতে হবে, কিন্তু সব মনে করে দেয়। এবাদতে দাঁড়াইলেই আপনার মনে হয় না যে এবাদতে কী বলছেন, আপনার খবর নাই। এদের এবাদতের মধ্যে সবরটা বেশি করতে হয়, গুনাহ থেকে কাজ থেকে সবর করতে হয়, বিপদ আপদে সবর করতে হয়। তিন রকমের সবর আপনাকে একজন ইমানদার এখতিয়ার করতে হয়, রমজানের পরেও সেটা আপনাকে এখতিয়ার করতে হবে। তারপরে রমজান মাসে আপনি সালাত রহমি করেছেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রেখেছেন, দেখা করেছেন, রমজানের পরেও আপনাকে সালাত রহমি চালিয়ে যেতে হবে। এটা শিক্ষা দিচ্ছে যে আমাকে রমজানের পরেও তা করতে হবে। রমজান মাসে বেশি বেশি দান করেছেন, রমজান মাসেও দানের খাতটা প্রসারিত করতে হবে, দান করতে হবে। রমজান মাসে জিকির করেছেন, তাসবিহ পড়েছেন, রমজানের পরেও জিকির ও তাসবিহ আপনাকে চালিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে তোমরা তাকবীর দাও, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন যে তাকবীর দাও, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যে আল্লাহ তোমাদেরকে সঠিক পথের পথ দেখিয়েছেন, তোমাদেরকে সওম পালন করতে দিয়েছেন, কিয়াম করতে দিয়েছেন, ভালো কাজগুলি করতে দিয়েছেন, এই জন্য তাকবীর দাও, আল্লাহু আকবার বলো। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার কোন দিন, ঈদের দিন রাত থেকে বলি, কেউ কেউ সকাল থেকে বলে না। সুন্নাহ হচ্ছে যখনই রমাদান শেষ হয়েছে, চাঁদ দেখা গেছে, তখন থেকে ঈদের নামাজ পর্যন্ত পুরোটাই আপনার তাকবীর চলবে, এটা হচ্ছে সুন্নাত। অনেকে সুন্নাটারে উল্টাপাল্টা আমল করে, সেটা কি আমরা জানি? সেই তাকবীর কেন? যে আল্লাহ তাআলার কথা আমি বড়, তিনি বড়, মুখের কথা না, কর্মকাণ্ডে সব কিছুতে তাকে আমি বড় করে তুলব। দুনিয়ার কাউকে যত বড় ব্যক্তি হন না কেন, আল্লাহর চেয়ে ছোট কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহ তাআলাকে বড় করে তুলতে হবে। আর একটি কাজ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রমজান মাসে যেভাবে আমি ইমানকে তাজা করেছি, আমলকে পোক্ত করেছি, রমজান মাসে আরেকটি কাজ করেছি, আখলাকের চরম সীমা দেখিয়েছি, চারিত্রিক উৎকর্ষতার পরম সীমা দেখিয়েছি। কীভাবে সেটা করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি বলবে আমি সওম পালনকারী, অর্থাৎ উল্টা গালি দিবে না। এটা আখলাক শিক্ষা দিয়েছে। রমজানের পরেও আমাদের সে আখলাক বজায় রাখতে হবে। সুন্দর চরিত্রের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথী হওয়া যাবে, সুন্দর চরিত্রের মাধ্যমে মিজানের পাল্লা, আপনার পাল্লা বেশি ভারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এমনকি সুন্দর চরিত্রের মাধ্যমে সারা রাত্রি দাঁড়ানো এবং সারা দিন নফল সওম পালনের চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। সুতরাং এই চরিত্র চারিত্রিক উষ্কতা বা উষ্কর্ষ বজায় রাখি। কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনার সাথে খারাপ কথা বলে, কেউ যদি আপনাকে আজেবাজে কথা বলে, আপনি তাকে এড়িয়ে চলে যাবেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেলরা উল্টাপাল্টা করে, আপনি তাকে শান্তি শান্তি বলে আপনি চলে যাবেন, আসসালামু আলাইকুম, তোমার সাথে কথা নেই। এটা ইমানদারের কাজ। আমরা যারা সহি আকিদার দাওয়াতের কাজ করি, দিনের দাওয়াতের কাজ, আমাদের উপর দিয়ে এরকম অনেক কিছুই হোক, কিন্তু আমাদেরকে চারিত্রিক উষ্কর্ষতা দেখাতে হবে। সেখানে আপনি সেখান থেকে কেটে পড়বেন, জোর করে হলে হাদিসের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, বিবেক দিয়ে আকল দিয়ে কিছু বোঝাতে চেষ্টা করেন না, তাদেরও আকল আছে, বিবেক আছে, আপনি হাদিসের কথা বলবেন, আপনি দিনের কথা বলবেন, অতিরিক্ত যে কোনো প্রশ্ন করবে এড়িয়ে চলে যাবেন, তারাই একসময় বুঝবে যে আমার কথা হলো যুক্তি, ওর কথা হচ্ছে কোরআন এবং সুন্নাহ নাস, তার কথার বাইরে আমি যেতে পারি না, তার মধ্যে এই ভাবান্তর আসবেই, কিন্তু আপনি যদি যুক্তি দেন সে পাল্টা যুক্তি দেবে, যুক্তিতে যাবেন না। এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকীদার নিয়ম, যে যুক্তির থেকে আমরা সবসময় কোরআন এবং সুন্নাহ নাসকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। এভাবে উত্তম চরিত্রের মাধ্যমে আমরা এই রমজানের পরেও এই অবস্থান আমরা বজায় রাখি। রমজানের মানুষ পরে মানুষ কি করে? যেই কাজটি আমরা অধিকাংশ মানুষ করে থাকি, এটা হচ্ছে কেউ কেউ রমজান গেছে তো মনে করছে খুব মুক্তি পেল, রমজানের কাজ এটা করতে পারেন, এটা করতে পারেন, এখন অন্যায় করবে না, আউযুবিল্লাহ। আর কেউ আছে এরকম, রমজান আসে গেছে আমার অন্তরিত পরিবর্তন করে দিয়েছে,
আগে আমি সিগারেট খাইতাম, এখন খাওয়া বন্ধ করে দিয়েছি। ভালো খবর, আগে আমার কোনো খারাপ অভ্যাস ছিল, খারাপ অভ্যাস এখন যুবকরা ত্যাগ করে দিয়েছে। এ ভালো খবর। আর আগে কোনো ব্যক্তি মসজিদে আসতো না, মসজিদে আসতে শুরু করে দিয়েছি। ভালো খবর। কিন্তু কেউ আসে উল্টোটাও করে, রমাদান চলে গেছে, এখন আমি আর মসজিদের সাথে আর কোনো খোঁজ খবর নেই। রমাদান মাসে মসজিদ ভর্তি, রমাদানের পরে এক রাকাত আর পূর্ণ হয় না, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা যেন আমরা না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এটাই যেটা সবসময় করা হয়, অল্প হোক সবসময় করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে, অমুকের মতো হয়েও না, কিয়ামুল্লাইল করতে এখন ছেড়ে দিয়েছে, এর অর্থ সেটা যেন না হয়। তারাবি তাহাজ্জুদ পড়ার জন্য কি না কি লাগিল, কিন্তু যখন রমাদান চলে যায় কেউ আর তাহাজ্জুদ পড়ে না। আপনি যাও পারেন, তারপরে আট রাকাত পড়েন না, চার রাকাত পড়েন পারতে না পারলে। হ্যাঁ, তাহাজ্জুদ হবে না, সওয়াব তো পাবেন, পুরো না হইলেও দুই রাকাত পড়লেও সওয়াব পাবেন, যা পড়েন তারই সওয়াব পাবেন, পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আপনি হয়তো কমপ্লিট সওয়াব পাবেন না, কিন্তু অভ্যাস করুন, চেষ্টা করুন। এই জন্য আমাদেরকে এরকম যেন না হয়, রমাদান চলে গেছে আমরা আমাদের গুনাহ ক্ষমা করতে পারিনি, সেরকম যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে উঠলেন, আপনারা জানেন, তারপর আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন, এর মধ্যে একটি ছিল জিজ্ঞাসা করছে আপনি আমিন কেন বলেন, বলে ওই ব্যক্তি জিবরিল বলেছে ওই ব্যক্তির ধ্বংস হোক যেই ব্যক্তি রমাদান পার করে সাথে গুনাহ ক্ষমা করে নিতে পারে। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদের না করেন। রমাদান মাস পার হয়েছে, গুনাহ ক্ষমা হয়েছে, গুনাহ ক্ষমার প্রমাণ পাবেন যদি আপনি ন্যাক আমলের উপর নিজেকে বজায় রাখতে পারেন। ওই ব্যক্তি গুনাহ ক্ষমা হয়েছে বোঝা যাবে যে ব্যক্তি পরে আর এই আমল গুনাহটা করে না, কারণ তওবার জন্য শর্ত হচ্ছে এটা যে গুনাহ ছেড়ে দিতে হবে। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গাফুরুর রাহিম। আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম, বলছিলাম যে রমাদান মাসের আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। সর্বে সালিনি কেউ কেউ বলতেন যখন দেখতেন যে রমাদান মাসে ভালো আমল করছে পরে আমল করে না, তখন তারা বলতেন এটা মিসা কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান, এমন জাতি কতই না খারাপ যারা আল্লাহকে শুধু রমজান মাসেই চিনে। রমজান মাসের তো আমরা ইবাদত করি না, আমরা আল্লাহর ইবাদত করি। রমজান মাস চলে গেছে কিন্তু আল্লাহ তো আছেন, তার ইবাদত তো আমাকে করতে হবে প্রতি মুহূর্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না আসা পর্যন্ত ইবাদত করে যেতেই হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন মানুষ কখন নির্ভয় হবে, তিনি তো বলছেন যখন জান্নাতে তার একটি পা দিবে, এর আগ পর্যন্ত কেউ নির্ভয় থাকতে পারে না, ইবাদত করে যেতেই হবে। এমন কোনো ব্যক্তি দাবি করতে পারে না যে আমার আর ইবাদত লাগবে না বা কামেল হয়ে গেছে। কামেল, যত কামেল আপনাদের আশেপাশে, পীরে কামেল, অমুকে কামেল, তমুকে কামেল, কেউ নাকেস নাই, কিন্তু ইবাদতের ক্ষেত্রে দেখেন আল্লাহর ইবাদত কতটুকু করে, সুন্নাহ মোতাবেক কতটুকু করে দেখার বিষয় রয়েছে। এই জন্য রমাদান মাস শেষ হয়েছে, ইবাদত কিন্তু শেষ হয়নি, এই ইবাদত আমাদেরকে চালিয়ে যেতে হবে। সলভ সালহীন রমাদান মাস যাওয়ার পরে ছয় মাস দোয়া করতে আল্লাহ যেন কবুল করে, আমাদের জন্য কবুল করার জন্য দোয়া করতে, রমাদান মাস পার হয়েছে আল্লাহ যেন কবুল করে, আর বাকি ছয় মাস দোয়া করতে আল্লাহ যেন আরেকটা রমজান আমাদেরকে মিলিয়ে দেয়। এর অর্থ হচ্ছে আপনাকে রমাদানের জন্য আপনার এই পথ শুরু হয়েছে চলা, আরেক রমাদানের পথে আপনাকে রচনা করতে হবে। এভাবে আমাদেরকে আল্লাহর ইবাদতে লেগে থাকতে হবে। আল্লাহ ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থানা বিল মালায়েকাতি মুসাববাহাতিল কুদসি ওয়া থাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা মালায়েকাতি ইউসাল্লুনা আলা নাবিয়্যা আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান মাসের সব কিছু পাওয়ার তৌফিক দিন, আল্লাহ আমাদের রমাদান আমলগুলো আপনি কবুল করে দিন, আমাদের সিয়াম কবুল করুন, আমাদের কেয়াম কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের কারো উমরা থাকলে তা কবুল করে নিন, আমাদের জীবনের সমস্ত গুণা আপনি ক্ষমা করে দিন, আমাদের পিতা মাতাদের গুণা ক্ষমা করে দিন, আল্লাহ যারা কবরে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দিন, আমাদের বাচ্চাদেরকে আপনি দিনের উপর বড় করুন, যুবকদেরকে সঠিক পথে নিয়ে আসুন, মেয়েদেরকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখুন, তাদেরকে ঘরে থাকার তৌফিক দিন, আল্লাহ তাদেরকে দিন শিক্ষা দিন, আল্লাহ আল্লাহ তাদেরকে আপনার ভয় তাদের অন্তরে জাগরুক করে দিন, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদেরকে অসুস্থ আছে সুস্থতা দান করুন, আমাদের মধ্যে কেউ সমস্যাগ্রস্ত সমস্যা থেকে মুক্তি দিন, আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন, আমাদের আমল কবুল করুন, আমাদের দাওয়াতকে ভগবান করে দিন, আমাদের সমস্ত ভাই না বুঝে আমাদের বিরোধিতা করছে তাদেরকে আমাদের পক্ষে এনে দিন, কোরআন এবং সুন্নাহ দাওয়াতকে আপনি প্রচার প্রসার করার তৌফিক আমাদের দিন, আল্লাহুম্মা আগফির ওয়ারহাম খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাদাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন